হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে 2 এপ্রিল 2024, গতকাল আমরা ঝাড়খণ্ড এবং দিল্লি থেকে আগত ভক্তদের সাথে দর্শন করেছি। এখন আমাদের সাথে বাংলাদেশ থেকে আগত রুবেল প্রভু এবং ওনার পরিবার এদিক পিছিয়ে আসছে, সবাই আসছেন। প্রভু কেমন লাগছে? বৃন্দাবন ধাম কি জয়। মুকুন্দ ভক্তি প্রভুর বন্ধু আমাদের মুকুন্দ ভক্তি প্রভুর। তো যাই হোক, আমরা এখন বৃন্দাবনের বিভিন্ন দর্শন করবো। প্রভুর কাছে খুব কম সময় আছে, তো এই ব্লগটি প্রভুর ফ্যামিলির উদ্দেশ্যে বানানো হচ্ছে। আপনারা সবাই দর্শন করুন এবং কৃপা লাভ করুন। হরি বল। হরে কৃষ্ণ ভক্তগণ, প্রণাম, সবাই কেমন আছেন? তো আমরা দর্শন শুরু করছি নিধি বনের মাধ্যমে। 12টি বন 24টি উপবন 24টি উপবনের মধ্যে একটি হচ্ছে নিধুবন। তো আপনারা এখন নিধুবন দর্শন করছেন, এটি হচ্ছে নিধুবনের মেইন গেট। আর পাশে আপনার নিধুবনের 2 নম্বর গেটও আছে, যে 2 নম্বর গেটটা দিয়ে আপনার রাধারমণ একদম খুব পাশে। তো বৃন্দাবনে দর্শন করতে আসলে কীভাবে আপনারা দর্শন করবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই যে নিধুবনে ভিতরে আমরা চলে এসেছি, এখন প্রবেশ করব গেটের ভিতরে। এই যে প্রবেশ হয়ে গেছে, দর্শন করুন। এখানে যেই বিকলতাগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে ভগবানের শুদ্ধ গোপী। এনারা রাত্রিকালীন সময় আর এগুলো কোনো বিকলতায় থাকে না, ওনারা সবাই গোপী রূপ ধারণ করেন এবং ভগবানের সাথে রাসলীলায় অংশগ্রহণ করে। কথিত আছে, কেউ যদি রাত্রিকালীন সময় এখানে যদি লুকিয়ে থেকে যায় তাহলে তিনি পরের দিন কানা হয়ে যায়, বোবা হয়ে যায়, নয়তো মরে যায়। তিনি সশরীরে সঠিকভাবে থাকতে পারে না, কারণ ভগবানের এই লীলা স্তরে রাত্রিকালীন সময় কেউ থাকার পারমিশন নেই, এমনকি পূজারি অবধি, একটি বাঁদর অবধি। এই ডান দিক দিয়ে ললিতা কুণ্ড আছে, যেখানে সখীরা যখন রাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন এখান থেকে জল খাওয়ার জন্য এই কুণ্ডটা নির্মাণ হয়। ললিতা সখীর নামে এই কুণ্ড এখানে অবস্থান করছেন। তো একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো যেখানে বাঁকবিহারী প্রকট হয়েছিল বৃন্দাবনে, সেটি আমরা ছেড়ে চলে এসেছি, ওখানে ক্যামেরা এলাও নেই একদম। এই স্থানটি হচ্ছে রাসমঞ্চ স্থান, এই যে সিটিং প্লেস রাধাকৃষ্ণের, এখানে রাধাকৃষ্ণ বিরাজমান হয়। আর সমস্ত সখীরা কী করেন, রাধাকৃষ্ণকে মিলিত হয়ে একসাথে রাসলীলায় অংশগ্রহণ যুক্ত থাকে। তারপরেই ওদিক দিয়ে সামনে দেখতে পাবেন আপনি বংশীচূড়া রাধারানী, ওই যে ওই ঘরটিতে, সেখানে ক্যামেরা এলাও নেই, কেউ আপনারা আসলে দর্শন করতে পারবেন। একবার রাধারানী একবার কৃষ্ণের বাঁশি চুরি করেছিল আর ওই স্থানে বাজানো শুরু করেছিল, তাই এই জায়গার নাম হচ্ছে বংশীচূড়া রাধারানী। আর ওখানে স্বামী হরিদাসের ভজন কুটি সমাধি মন্দির দুটোই আছে। তো বৃন্দাবনের প্রমুখ মন্দিরের মধ্যে স্বর্গস্বামীদের মন্দির আছে, যেমন রাধারমণ, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা গোকুলানন্দ, গোপীনাথ, গোবিন্দদেব, মদন মোহন। তার মধ্যে এটি হচ্ছে বিশেষ একটি মন্দির যার নাম হচ্ছে রাধারমণ। তার বাঁ দিক দিয়ে গেলে আপনি গোকুলানন্দ, ডান দিক দিয়ে গেলে আপনি পাবেন গোপীনাথ মন্দির। এই সমস্ত মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারেন যখন আসবেন। তো আমরা এখন রাধারমণের দিক দিয়ে যাচ্ছি। রাধারমণের দর্শনটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, এখন বন্ধ দেখা গেছিলো, তাই আমরা এখানে গোকুলানন্দ চলে এসেছি। এখন আমরা গোকুলানন্দ মন্দিরে ঢুকছি, দেখা যাক গোকুলানন্দ দর্শন হওয়া যায় কি না। তো অনেক সময় এখানে গোকুলানন্দ বন্ধ হয়ে পড়ে ওই সময়টা, কারণ কোনো ঠিক ঠিকানা থাকে না। একমাত্র ইসকন ব্যতীত অন্যান্য যে কোনো সমস্ত মন্দিরগুলো, ওগুলো যে টাইমগুলো আপনারা গুগলে দেখতে পাবেন সেই টাইমগুলো সঠিক থাকে না, একটু ব্যতিক্রম হয়ে পড়ে, বিশেষ করে রাধারমণ। সম্ভবত আমার মনে আছে এখানেও বন্ধ থাকবে, হ্যাঁ এখানেও সিঙ্গারের জন্য বন্ধ আছে। যাই হোক, এটা পুরোপুরি পরিক্রমা করে নিচ্ছে, ততক্ষণ খুলে যাবে দর্শন আশা করি, ততক্ষণে পূজারীরা দর্শন খুলে দিতে পারে, আর নয়তো পরিক্রমা করে নেবে, দর্শন করে দর্শন করতে পারবে না, পরবর্তী এসে করতে হবে এবার। তো এই হচ্ছে পরিক্রমা, নিচে সুরঙ্গ দিয়ে পরিক্রমা করতে হবে, খুব সুন্দর প্রবেশপথ পরিক্রমার জন্য। আপনারাও মানসিকভাবে দর্শন এবং পরিক্রমা করুন। এই যে ওই দিক দিয়ে ঢুকেছে, বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে আসছে, দেখছেন সবাই পরিক্রমায় অংশগ্রহণ করছে। তো দেখছেন খুব সুন্দর লাগছে আমাদের, প্রভু একটু ক্লান্তও হয়েছে, প্রভুর মা প্রভুর ছেলে আছে দেখছেন, সাথে প্রভুর সহধর্মিণীও আছে, প্রভুর বাবাও আছেন। তো আমরা এরপরে রাধারমণ চলে এসেছি, খুব ভিড় দেখা যাচ্ছে এখন খোলার সময়। তো মাঝে মধ্যে ওনারা পিছের গেট ইউজ করে রাধারমণে ঢোকার জন্য, কিন্তু এখন দেখছি সামনের গেটটাই প্রবেশ করার জন্য অনুমোদন করেছে। তো এখন যেহেতু সবাই একসাথে আসবে সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানে ভিড়টা বেশি দেখা যাচ্ছে, সবাই একসাথে গেট খোলার সাথে সাথে চলে এসেছে। তো কিছুক্ষণ পর দেখা যাবে এখানে ভিড়টা কমে যাবে, ওই যে রাধারমণ দর্শন দিয়েছে, যেহেতু সামনে থেকে ভিডিওটি বানাতে পারছি না, তাই আপনারা ভালো করে দর্শন করতে পারছেন না।
তো দর্শন করুন, কৃপা লাভ করুন। এটি হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী সেবিত বিগ্রহ, শালিগ্রাম থেকে প্রকটিত স্বয়ম্ভু, সরাসরি প্রকট হয়েছিল। তারপরে আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রমুখ মন্দিরের মধ্যে আরেকটি মন্দির, যেটির নাম হচ্ছে গোপীনাথ, গোপীনাথ মন্দির। এটা হচ্ছে গোপীনাথের পুরনো মন্দির। আর গোপীনাথের যেটি আপনার বিগ্রহ আছে, ব্রজনাভের প্রতিষ্ঠিত চারটি বিগ্রহের মধ্যে একটি হচ্ছে গোপীনাথ এবং গোবিন্দদেব, এগুলো আপনার জয়পুরে অবস্থান করছেন বর্তমানে। কিন্তু মন্দিরগুলো, পুরনো মন্দিরগুলো হচ্ছে বৃন্দাবনে। তো এই হচ্ছে সেই বৃন্দাবনের পুরনো গোপীনাথ মন্দির। এই গোপীনাথ সরাসরিভাবে যখন প্রকট হয়েছিলেন তখন সেটা হয়েছিল বংশীবটে, গোপেশ্বর মহাদেবও সেই একই স্থানে প্রকট হয়েছিলেন। তো বর্তমানে আমরা এখানে গোপীনাথ মন্দিরে আছি, আপনারা গোপীনাথ মন্দির দর্শন করুন। মধুপণ্ডিতের সেবিত বিগ্রহ। এই গোপীনাথ মন্দিরে আপনি রাধারানীকে ভগবান কৃষ্ণের বাঁ দিকে দেখতে পাবেন না, ভগবান কৃষ্ণের ডান দিকে দেখতে পাবেন। এসব অনেক সুন্দর স্টোরি আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি একটু করে এমনি মনে করিয়ে দিলাম। তো আপনারা গোপীনাথের দর্শন করতে পারেননি কারণ ওখানে প্রভু বসে আছে, তাই আমি ক্যামেরা ওখানে তুলতে পারিনি সম্ভবত। আর এখন আমরা বংশীবটে চলে এসেছি। তো এই বংশীবট হচ্ছে মহারাসস্থান, যেখানে ভগবান কৃষ্ণ সমস্ত গোপীদের সাথে আলাদা আলাদা হয়ে নৃত্য করেছিলেন। তাই এটিকে এর চেয়ে বড়ো রাসস্থান আর কোথাও মানা হয়নি শাস্ত্রে বলা হচ্ছে। তো এখানে বংশীবটের মধ্যে গোপেশ্বর মহাদেব প্রকট হয়েছিলেন, গোপীরূপে মহাদেব আবির্ভূত হয়েছিলেন, এবং এখানেই ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় রাসলীলা অংশগ্রহণ করেছিলেন গোপীদের সাথে। আর এখানে আপনার মধুপণ্ডিত গোপীনাথ প্রাপ্ত হয়েছিলেন। এই সেই বংশীবট, এখনও সে বাঁশি শোনা যায় বলা হয় না, সুরে সুর শোনা যায়, এখানেই শোনা যায় সেই বাঁশির সুরটি। তো ভক্তরা সবাই ভাবে গদগদ হয়ে গেছে, এখানে ঘোরা ঘুরো খাচ্ছে দেখা যাচ্ছে। মানসিকভাবে আপনারা পরিক্রমা করুন। এখানে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণপাদ প্রতিষ্ঠা করেছেন। এটা হচ্ছে রাসবিহারী, রাসবিহারী কি যাই, কারণ প্রত্যেকটি মন্দিরের নাম অনুসারে একটি বিগ্রহ ওখানে সেবিত হয়। তো এই যে কোণাটা দেখছেন আপনারা বাঁ দিকে, ওই বাঁ দিকে কোণাটার মধ্যেই গোপেশ্বর মহাদেব আবির্ভূত হয়েছিলেন। এই হচ্ছে সেই স্থান যেখানে গোপেশ্বর মহাদেব প্রকট হয়েছিলেন। এটা হচ্ছে গোপীর উপরে দেখা যাচ্ছে মহাদেবকে, পার্বতী গোপেশ্বর মহাদেব একটু পাশেই আপনারা দেখতে পাবেন মন্দির। হ্যাঁ, ট্রান্সফার হয়েছে অন্য একটি জায়গায়, একদম পাশেই আছে 200 মিটার দূরে। আর আমরা এখন এসেছি বৃন্দাবনের যেটি বলা হয় সোনার তাল গাছ। হ্যাঁ, আসলে এটা সোনার তাল গাছ নয়, এখানের মানুষরা একটি ভুল একটি নাম দিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে গরুর স্তম্ভ। সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে আপনারা গেলে দেখতে পাবেন যে সেখানে গরুর দেব একটি স্তম্ভের মধ্যে বসে থাকে। সেই স্তম্ভটি একদম ভগবানের ফেস টু ফেস থাকে, যেমন আমাদের ইসকন মন্দিরে ছিল প্রভুপাদ ফেস টু ফেস থাকে ভগবানের তেমন। তো সেই স্তম্ভটাকে এখানে ওনারা গোল্ডেন থাকায় সেটাকে ওরা কী বলছে, হ্যাঁ, সেটাকে তারা সোনার তাল ঘাস একটা নাম লাগিয়ে দিয়েছে, আর কিচ্ছু নেই। তো এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মন্দির। দেখছেন কার্যকলাপগুলো খুবই সুন্দর, অনেক অনেক সুন্দর দেখতে। তার বাঁ দিকে আপনার একটা কুণ্ড আছে, সে কুণ্ডটির নাম হচ্ছে কল্যাণী বলা হয়, সেখানে ভগবান নৌকা বিহার আদি করেন। তারপরে এই মন্দিরের ভীষণ সৌন্দর্য, আপনারা পিলারগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কার্যকলাপ। দর্শন করতে থাকুন, কৃপা লাভ করুন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন যে বৃন্দাবনে কোথায় কোথায় কী মন্দির আপনাদের দর্শন করতে হবে, সেগুলো সব আপনারা এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন ইউটিউবের মধ্যে, দেখলে আপনারা কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখবেন তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। এই হচ্ছে সেই সোনার খাম্বা যেটা নিয়ে এত এত মানে তোলপার নেট দুনিয়ায়। এইটাকে সোনার খাম্বা বলা হয়, এটা সোনার খাম্বা নয়, এটা হচ্ছে গরুড় স্তম্ভ। কারো যদি একটু সোনা যদি প্রয়োজন হয় মাতা এদের নিয়ে নিন কয়েকবারই। আর প্রায় সময় বলি যখন মাথাজিরা আসে এখানে দুষ্টমি করে বলি যে আপনাদের যদি সোনার খাম্বা থেকে সোনা লাগে একটু কেটে নিয়ে নিন, ব্যাগে ভরে নিন। আর মাতাজিরা কত হাসাহাসি করে, কত আনন্দ পাই এই কথাগুলো শুনে, স্বাভাবিক। জয়। তো সাউথ ইন্ডিয়ান দর্শন এখানে আপনারা দেখতে পাবেন, যেহেতু আমি হিন্দি পড়তে জানি না আর নামটাও আমি বলতে পারছি না। এখানে গরুর দেব আর কে আছেন সেটাও মনে করতে পারছি না, যাই হোক। তো এখন আমরা দেখতে দেখতে কাত্যায়নী মন্দিরে চলে এসেছি।
এখানে ব্রজগোপীরা এক মাস ধরে কঠোর তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। তো পরবর্তী চিরঘাটের ওখানে গিয়ে যখন ওরা যখন স্নান করছিল, তখন ভগবান কী করেছিল, ওনাদের বস্ত্রগুলো নিয়ে কোথায় উঠে পড়েছিল, গাছের উপর উঠে পড়েছিল। আর তারপরে এখন আমরা চলে এসেছিলাম কোথায়, গোবিন্দদেবের মন্দিরে, প্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির বৃন্দাবনে গোবিন্দদেব। এই বিগ্রহটা জয়পুরে সেবিত হচ্ছে এখানকার, যেটা ব্রজরাজ দ্বারা সেবিত ছিল। এর পরপরেই আমরা চলে এসেছি বৃন্দাবনের প্রমুখ মন্দিরের মধ্যে, রাধা দামোদর মন্দির। এই মন্দির অনেক ইম্পর্টেন্ট। এই মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি প্রকট হয়ে গিয়েছিলেন, একটি গিরিরাজ শিলা দিয়েছিলেন, যেটা পরিক্রমা চারবার করলে একবার গিরিরাজ পরিক্রমা হয়ে যায়। সনাতন গোস্বামীকে এটি দেওয়া হয়েছিল, তো আপনারা আসলে চারবার অবশ্যই পরিক্রমা করবেন। তো এই স্থানটি হচ্ছে প্রভুপাদের ভজন কুটির। প্রভুপাদ আমেরিকা যাত্রা করার আগেই, ইসকন প্রতিষ্ঠার আগে এখানে এসে উনি ভজন করে এখান থেকে উনি কী করেছিলেন, গ্রন্থগুলো ট্রান্সলেশন করে ওখানে নিয়ে গেছিলেন। তো এখানে রূপ গোস্বামীর অরিজিনাল ভজন কুটির সমাধিও আপনারা দেখতে পাবেন। তো দেখতে দেখতে আমরা এখন এখানে চলে এসেছি কোথায়, চিরঘাট। চিরঘাট পাশাপাশি কেশিঘাট আছে, আমরা এখন যমুনা দর্শন করব। যমুনার ওই পাড়টাতে দুটো বন আছে, একটি বনের নাম হচ্ছে বেলবন, আর একটি বনের নাম হচ্ছে ভান্ডের বন। তো আপনারা ওই পাড়টাতে গেলে দুটো বন আপনারা দর্শন করতে পারবেন, বেলবন এবং ভান্ডের বন। তো এই পাড় থেকে আপনারা দর্শন করুন। পাশে কেশিঘাট আছে, যেখানে ভগবান কেশি নামক দানবকে বধ করেছিলেন, বোধাও বধ করার পরে সেখানে হাত ধুয়েছিলেন রক্তমাখা হাত। তো সেই জন্য এই স্থানের নাম পড়ে গেছে কি, কেশিঘাট। তো পাশে আপনার গোবিন্দঘাট আছে, যুগলঘাট আছে, এই যে পিছে যেটা দেখছেন সেটা হচ্ছে কেশিঘাট, আমরা বোটিংয়ে আছি। চিরঘাট, হ্যাঁ, এই সমস্ত ঘাটগুলো আছে এখানে পাশাপাশি। তারপরে এখানে পাশাপাশি অনেক মন্দির আরও আছে, একটা দুটো মন্দির নয়, অনেকগুলো মন্দির আছে, আপনারা দর্শন করতে পারবেন। তা আমি এই ভিডিওর মধ্যে আপনারা যেগুলো মানে বিশেষ বিশেষ প্রমুখ প্রমুখ মন্দির সবকটা আমি কী করছি এখানে ধারণ করছি। তো আপনারা দর্শন করতে থাকুন, কৃপা লাভ করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একটু বোটিং করছিলাম, বোটিং করার মাধ্যমে কী 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 দেখা যাচ্ছে এখানে, চারিপাশে কী কী আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন, সুন্দরভাবে দর্শন করতে পাবেন যমুনার মাঝখান থেকে। তো আপনারা চাইলে যমুনা যদি স্নান করতে চাইবেন, এই কেশিঘাটের এই সাইড থেকে স্নান না করে ওই পাড় থেকে স্নান করার চেষ্টা করবেন। ওই পাড়ে আপনার জলের তরঙ্গটা কম থাকে, গভীরতাটা কম থাকে। তো দেখতে দেখে আমরা কালিয়া ধারে চলে এসেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে কী করেছিলেন, নৃত্য করেছিলেন। এটি হচ্ছে সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন। তার আপনি পাশেই আপনি দেখতে পাবেন এই স্থানের মধ্যে নৃত্যটা হয়েছিল। ওই যে বৃক্ষটি দেখছেন, এটি সেই 5,500 বছরের কেলি কদম্ব বৃক্ষ, কালিন্দির কুলে কেলে কদম্বের বন। হ্যাঁ, এই হচ্ছে সেই কদম্ব বৃক্ষ, যে বৃক্ষের উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন যমুনার বুকে। তারপর দেখতে দেখতে আমরা মথুরায় চলে এসেছি বৃন্দাবনের পরে। এটা হচ্ছে রাধা দামোদর, সরি, এটা হচ্ছে আপনার দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই। আর এটা হচ্ছে যমুনা এবং যমদূতের মন্দির। এখানে এখান থেকেই রক্ষাবন্ধন চালু হয়েছিল। তো আপনারা এখানে আসলে বাই ফোটার দিনে আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট দিন মানা হয়, আর অনেক লীলা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক আপনারা দর্শন করুন এটাই জানুন। আর এটা হচ্ছে বিশ্রামঘাট। এই বিশ্রামঘাটের মধ্যে চারো যুগ ভগবান কী করেছিলেন, বিশ্রাম করেছিলেন। হ্যাঁ, তাই এই স্থানের নাম হচ্ছে বিশ্রামঘাট। সত্য তেতা দাপর এবং কলি চার যুগে এই স্থান দিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে বসুদেব গোকুলে স্থানান্তর করেছিলেন, পার করেছিলেন। তারপর যমুনার ওই পারে দুর্বাসা ঋষির কী আছে, ভজন কুটির আছে, অনেক কিছু এখানে দর্শনীয় স্থান আছে যেগুলো আপনাদের বলতে গেলে সময় লাগে। আমরা এখন কৃষ্ণ জন্মভূমি চলে এসেছি, আমরা এখন পুত্রদা কুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই পুত্রদা কুণ্ডে মানসিকভাবে মা দেবকী কৃষ্ণবলরামের কাপড় ধুতেন। আর এখানে যদি কেউ পুত্রহীন হয়ে থাকে, তারা কিন্তু এখানে স্নান করলে পুত্র প্রাপ্ত হবে, কিন্তু এখানে স্নান করার অনুমোদন নেই, সব দিক দিয়ে ব্লক। তো আমরা জন্মভূমির ভিতরে ক্যামেরা এলাও নেই, বাইরে জমা করে ডুবব। আর আমরা জন্মভূমির ভিতরের অংশটা আপনাদের দেখাতে পারছি না, কারণ সেখানে ক্যামেরা এলাও ছিল না, তাই সেই জন্য। আর আপনারা ভিতরে সরাসরি গিয়ে দেখতে পারবেন। এখন আমরা ভূতেশ্বর মহাদেবে আছি, ব্রজমণ্ডলের অবস্থিত, ব্রজনাবের প্রতিষ্ঠিত চারটি বিশেষ মহাদেব, তার মধ্যে অন্যতম হচ্ছে ভূতেশ্বর, ইনি হচ্ছে দুয়ারপাল এবং ক্ষেত্রপাল। তারপর পরপর আমরা চলে এসেছি বৃন্দাবনের সেই অলৌকিক খুব সুন্দর প্রেম মন্দির। হ্যাঁ, এখানে কোনো 250 টাকা করে কিনেই না, আপনার টিকিট নেয় না, যে তাজমহলের মতো একদম
বিনামূল্য একদম, আপনারা আসবেন যখন সম্পূর্ণ ফ্রিতে দর্শন করবেন আপনারা প্রেম মন্দিরের সৌন্দর্য। তো এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, তাই আমরা এখানে ঠিকঠাক মতো দর্শন করতে পারছি না। তাছাড়া আমার একটি ব্লগ বানানো আছে বৃন্দাবনের প্রেম মন্দিরের রাত্রিকালীন সময়, এটি হচ্ছে দিনের বেলায় সন্ধ্যাকালীন সময়, আমি পুরো ব্লগ আশা করি এটাতে বানাচ্ছি না, আপনারা যেটুকু পারছেন দর্শন করতে থাকুন, দিনের বেলায় এক সময় আমি ভালো করে ব্লগটা বানাবো। তো আমরা প্রায় শেষের দিকে আছি, আবারও বলবো ভিডিওটি যদি কেউ একদম সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন তাহলে অবশ্যই আপনি মতামত জানাবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। আরে